এই সরকারের টপটু বটম উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এদেরই পাগলা বলম লাগাতে হবে ক্ষমতায় থাকার জন্য। কারণ আপনারা দেখেছেন এই প্রধানমন্ত্রী বলে যে আমি 15 বছর থেকেছি গণভবনে, তারপরও লালসা ক্ষমতার লোভ চাইনি, বলে যে আমি গণভবন ছেড়ে আমি যাবো কই, যাওয়ার তো জায়গা নাই। ওনার স্বামীর সুদা সদন আছে, ওনার ছেলের বাড়ি আছে, বাবার বাড়ি আছে, ক্ষমতার জন্য কি পাগল আপনারা দেখেন। এই সরকারের সেক্রেটারি আওয়ামী লীগের তিনি মানুষকে এখন বুঝাইতে চেয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসলি এক রাত্রে সবাইকে শেষ করে দিবে, এখন ওনাদের দিকে সিম্পিতি, কত ধরনের পাগল। তাই এরাই আসলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে, এদেরই পাগলা বলম লাগাতে হবে। এরশাদের সময় জাতীয় বেইমান সংগঠিত হয়েছিল শেখ হাসিনা আমাদের সাথে বসে বলেছিল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান। সেই দিনই শেখ হাসিনা এরশাদের সাথে নির্বাচনে চলে গিয়েছিল। এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট, এই বেহায়া নির্লজ্জ, সবচেয়ে বিশ্বের একজন মিথ্যুক রাষ্ট্রপ্রধান যিনি সকালে উঠি মানুষের সাথে বলেন যে আপনারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এই জন্য ধন্যবাদ, ওনাকে কিন্তু কেউ ভোট দেয় না। এই সরকারের প্রধান যিনি আছেন তার জনপ্রিয়তা মোটেই নেই, জোর জুলুম করে থাকতে হয়। এজন্য আজকে আমার নেত্রীকে যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া জনপ্রিয় নেত্রী তাকে আজকে মিথ্যা ফরমাইশি রায় দিয়ে আটকিয়ে রেখেছেন। এই সরকার প্রধানের বেয়ার ভাই বাবর 2000 কোটি টাকা পাচার করেছে। এই সরকারের ছাত্রলীগের সভাপতি 2500 কোটি টাকা ফরিদপুরে পাচার করেছে, 17 লক্ষ 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার কোনো কিছু নেই। আপনারা জানেন বাংলাদেশের যিনি প্রথম একজন মহিলা মুক্তিযোদ্ধা যার স্বামী জীবনের কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে তৎকালীন পাকিস্তানের কমান্ডারকে সেই জাঞ্জুয়াকে গ্রেপ্তার করেছিল, এবং সেই সময় সেই পাকিস্তানি বাহিনী যাকে তার 2 শিশু সন্তান সহ তাকে আটক করে রেখেছিলেন, সেই নেত্রী যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি বিশ্বের কাছে মাদার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মা, যিনি বাংলাদেশে না বিশ্বের কাছে আপোষহীন নেত্রী। আপনারা জানেন এরশাদের সময় জাতীয় বেইমান সংগঠিত হয়েছিল শেখ হাসিনা আমাদের সাথে বসে বলেছিল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান। সেই দিনই শেখ হাসিনা এরশাদের সাথে নির্বাচনে চলে গিয়েছিল, কিন্তু এই নেত্রী কোনো সময় আপোষ করেননি। গণতন্ত্র বললে যাকে বোঝা যায়, এবং যিনি বাংলাদেশে সবচেয়ে যেটা মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন, তাদের ভাতা প্রদান করেছিলেন, তাকে আজকে অন্যায়ভাবে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সেই সরকার আটকিয়ে রেখেছে। তার জন্য আজকে আমরা তার নিঃশর্ত মুক্তির দাবির জন্য অবস্থান কর্মসূচি চাচ্ছি। আমি স্পষ্টভাবে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট, এই বেহায়া নির্লজ্জ, সবচেয়ে বিশ্বের একজন মিথ্যুক রাষ্ট্রপ্রধান যিনি সকালে উঠি মানুষের সাথে বলেন যে আপনারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এই জন্য ধন্যবাদ, ওনাকে কিন্তু কেউ ভোট দেয় না। আপনারা জানেন বিশ্বে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সমাজসেবক, বড় বড় শিক্ষাবিদ এবং নোবেল বিজয়ী 175 জন একটি খোলা চিঠি এই স্বৈরাচার সরকারকে দিয়েছে, সেখানে স্পষ্টভাবে লিখেছে যে আপনারা দুইবার আগে যে 2টি নির্বাচনে আছেন সেই 2টা নির্বাচন বৈধতা নাই, মানে অবৈধ। সেই অবৈধ সরকারের কাছে আমার নেত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি 91 সালে 5টি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সাবেক এমপি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, জনাব শামসুজ্জামান দুদু। আমরা সেই নেত্রী 91 সালে 5টি আসনে নির্বাচন করে বিভিন্ন জেলা থেকে সেই 5টি আসনে নির্বাচিত হয়েছিল, অথচ আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3টি আসনে সাহস করেছিলেন, এবং সেখানে আমাদের সাদেক হোসেন খোকার সাথে এবং মেজর মান্নানের সাথে 2টি আসনে গোহারা হেরে 1টিতে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও আমার নেত্রী
বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত 23টি আসনে নির্বাচন করে 23টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং এই শেখ হাসিনা সেদিন 2008ও রংপুরে একটি নির্বাচন করে সেখানে হেরেছেন তাই এই সরকারের প্রধান যিনি আছেন তার জনপ্রিয়তা মোটেই নেই জোর জুলুম করে থাকতে হয় এজন্য আজকে আমার নেত্রীকে যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া জনপ্রিয় নেত্রী তাকে আজকে মিথ্যা ফরমাইশি রায় দিয়ে আটকে রেখেছেন 2 কোটি টাকা আজকে ব্যাংকে 10,000 10 কোটি টাকা হয়ে গেছে এবং সেই রায়ে বলা হয়েছে কোনো আত্মসাৎ নেই তসরুপ করেনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা রেখেছে সেই জন্য অথচ এই সরকার প্রধানের বেয়ারি ভাই বাবর 2000 কোটি টাকা পাচার করেছে এই সরকারের ছাত্র লীগের সভাপতি 2500 কোটি টাকা ফরিদপুরে পাচার করেছে 17 লক্ষ 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তার কোনো কিছু নেই তাই বলতে চাই এই সরকারের কাছে কোনো দাবি করে লাভ নেই এবং আমি আরেকটা কথা বলি শেষ করব আপনারা জানেন যে কয়েকদিন আগে ছাত্র লীগের কে সেক্রেটারি না সভাপতি যেন বলেছিল যে বিএনপি যে এরকম আন্দোলন আন্দোলন করতেছে আমরা ভালোভাবে জানি যে এদের পাগল হলে কিভাবে পাগলা মলম লাগায় আপনাদেরকে প্রমাণ সহ বলতেছি এই সরকারের টপ টু বটম উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে ক্ষমতায় থাকার জন্য কারণ আপনারা দেখেছেন এই প্রধানমন্ত্রী বলে যে আমি 15 বছর থেকেছি গণভবনে তারপরও লালসা ক্ষমতার লোভ চাইনি বলে যে আমি গণভবন ছেড়ে আমি যাব কই যাওয়ার তো জায়গা নাই ওনার স্বামী সুধা সদন আছে ওনার ছেলের বাড়ি আছে বাবার বাড়ি আছে ক্ষমতার জন্য কি পাগল আপনারা দেখেন এই সরকারের সেক্রেটারি আওয়ামী লীগের তিনি মানুষকে এখন বুঝাইতে চেয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসলেই এক রাত্রে সবাইকে শেষ করে দিবে এখন ওনাদের দিকে সিম্পিতি কত ধরনের পাগল আপনারা বলেন বিএনপি কখনো কোনো সন্ত্রাসী দল না এই আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী দল জয় বাংলা স্লোগান দিয়ে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছে জয় বাংলা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে কুয়েটের আরবারকে হত্যা করেছে জয় বাংলা তোর স্লোগান দিয়ে সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে এই ছাত্রলীগ তার স্ত্রীকে গণধর্ষণ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে ওই তুফান সরকার বগুড়ায় মেয়েকে ধর্ষণ করেছে সেই মেয়ে প্রতিবাদ করতে আসলে মেয়ে এবং মাকে আপনার সেই মাতাদেরে করে দিয়েছে তাই এরাই আসলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে এদেরই পাগলা মলম লাগাতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জি না তো ভাই আমি শুধু একটাই কথা বলি বাংলাদেশে আমাদের রাজনীতির পড়া শুরু থেকে আমি বিএনপি তথা অন্য সংগঠনের রাজনীতি করি আমাদের নেত্রী সরাসরি তো আমরা আগে যেতে পারতাম না কাছে যেতাম এই যে আমাদের নেতা তা আমাদেরকে নিয়ে যেত আমাদের নেত্রীও কখন আমাদেরকে বেয়াদবি শিখিয়ে নেই আমল তবল শিখানে এটা আমরা শিখি নাই আমি শুধু এক কথায় বক্তব্য শেষ করব খালেদা জিয়ার যদি আজকে জেল থাকা অবস্থায় বাংলাদেশের কোনো কিছু ঘটে এটার জের জবর সমস্ত সব কিছু শেখ হাসিনা এবং তার দলে দিতে হবে কারণ বাংলাদেশের জনগণ আমার বাড়ি মাদারীপুর ওখানে সাধারণত জনগণও বাংলাদেশে যত আছে খালেদা জিয়ার ব্যাপারে কোনো রকম ব্যতিক্রম কথাবার্তা তারা বলে না এবং এই নেত্রী কখনো কাউকে নিয়ে কটূক্তি করে না আমি স্পষ্ট ভাষায় বলে দেব অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার জন্য ব্যবস্থা করুন এবং তার বিরুদ্ধে যে ভুয়া বানোয়া মিথ্যা মামলা দিয়ে দণ্ড দিচ্ছেন সে মামলার কোনো ভিত্তি নাই তাকে মুক্তি দিন তা না হয় বলুন বাংলাদেশে যদি কোনো রকম না করে দুর্ঘটনা ঘটে এটার যে আপনার এবং আপনার দলের নিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে